Hey. Hori. জি বাবু আবার সঙ্গীত চর্চা হচ্ছে তা বাবু এই গন্ডগ্রামে তুমি কেন পড়ে আছো সড়কে লোকজনকে গান শোনাও তোমার আয় রোজগার 5 গুণ বেড়ে যাবে কি যে বলেন বাবু আমি তো বাজনা দান না ওই শখ একটু একটু বাজনা করি তাছাড়া লোকজন কম কেউ কিছু বলে না বাবু আমার বাজনা কি আপনার সত্যি ভালো লাগে ভালো লাগে তোমার বাজনা আমার অনেক ভালো লাগে আচ্ছা তোমাকে আমি যে কারণে ডেকেছিলাম নরেশের দোকান থেকে দু কাপ ভালো চা নিয়ে আসো আরাম করে দুজনে খাবো কাজকর্ম তো কিছু নেই আর লোকজন তো চিঠি নিয়েও আসে না আসবে কি করে বলো গা গন্ডগ্রাম যাও 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 জলদি নিয়ে এসো যাচ্ছি আমি এক্ষুনি যাচ্ছি কি খুকি চিঠি নিয়ে এসেছ দাও কি হলো আসো কেন আমাকে কিছু ভুল বলেছি সবাই তো এখানে চিঠি নিয়ে আসে তাই না শুনুন আমার নাম পুষ্প আমার বয়স 17 বছর 8 মাস আমি মোটেও খুকি না আর 4 মাস পরে আমি প্রাপ্তবয়স্ক বুঝতে পেরেছি কিন্তু তারপরে তো তুমি অনেক ছোট তাই না তোমাকে তো খুকি বলাই যায় এবার বলো পুষ্প তোমার জন্য আমি কি করতে পারি আচ্ছা এই পোস্ট অফিসে কি আপনি একমাত্র কর্মচারী আর কোনো লোক নেই আচ্ছা আমার এক সহকারী আছে ওকে চা আনতে পাঠিয়েছি তোমার কি ওকে দরকার আমার তো আপনাকেই দরকার এবার বলো তুমি চিঠি কোথায় পাঠাবে দেশে ভিতরে না বাইরে চিঠি তো কোথাও যাবে না চিঠি কোথাও যাবে না তাহলে উনি বুঝি আপনার সহকারী ওর নাম হচ্ছে হরি খুব ভালো বেহালা বাজায় মাটির বেহালা ভালো বাজায় কি না জানি নে তবে বাজায় আর কি পুষ্প চা খাবে গুড়ের চা নরেশের চায়ের দোকানে নিশ্চয়ই তুমি নাম শুনেছো খাবে দিদিমণি খেয়ে দেখেন ভালো লাগবে মা তো অচেনা কারো কাছ থেকে কোনো কিছু খেতে বারণ করেছে আপনি যদি অজ্ঞান করে চিঠির সাথে আমাকে চালান করে দেন তখন আচ্ছা ঠিক আছে তোমাকে চা খেতে হবে না এবার বলো তোমার বাড়ি কোথায় খুব কাছেই না সে তো অনেক দূর খরগোশপুর চেনেন সেখানে বলো কি সে তো মেলা দূর এত দূর থেকে তুমি একা একা এসেছো বাসা চিন্তা করবে না করবেই তো সে কারণেই তো লুকিয়ে লুকিয়ে এসেছি এতক্ষণ তো খোঁজাখুঁজিও শুরু হয়ে গেছে আচ্ছা আজ যাই তাই এখানে কি জন্য এসেছিলে তুমি বললে না তো কোনো দরকার ছিল না এমনি এমনি এই রে ভুলেই তো গিয়েছিলাম আচ্ছা শুনুন আমার না কিছু স্ট্যাম্প লাগবে দেশে বিদেশে নানা রকমের স্ট্যাম্প পারবেন দিতে ও আচ্ছা তাই স্ট্যাম্প দিয়ে তুমি কি করবে আমি তো স্ট্যাম্প কালেক্ট করি আমি দেশে বিদেশে নানা রকমের 30টা স্ট্যাম্প কালেক্ট করেছি আমার এটা একমাত্র হবে বলো কি এই স্ট্যাম্পের জন্য তুমি এরকম একটা ভূতুড়ে ডাকঘর পর্যন্ত চলে এসেছো ভীষণ ডেভোটেড দেখছি তোমাকে আর বলো তোমার জন্য আমি কি করতে পারি বললাম না কিছু স্ট্যাম্প চাই বিদেশি স্ট্যাম্প দেবেন তো হ্যাঁ হ্যাঁ দিব কিন্তু বিদেশি স্ট্যাম্প না আচ্ছা এই বিদেশি স্ট্যাম্প কোথায় পাবো লোকজন তো আজকাল আর চিঠি লেখে না দেখলেই তো এতক্ষণ ধরে তুমি বসে আছো একজনের লোক দেখলে একজন আসেনি আজকাল আর কেউ চিঠি লাগে না ওই একমাত্র সরকারি দরকার ছাড়া তবুও যদি আপনার কাছে আসে দেবেন বলুন হ্যাঁ তা দেবো কিন্তু
তোমাকে আমি জানাবো কি করে? দেখো বাবু, ওই খরগোশ পুরে কিন্তু আমি যেতে পারবো না। সে নিয়ে আপনার ভাবতে হবে না, আমি প্রতি সপ্তাহে এসে খোঁজ নিয়ে যাব। আজ উঠি, ভালো থাকবে। নাতি বুঝি আজ এলো না? না, আমি তো এই জন্য আসলাম তোমার কাছে ভাই, শুনে দাঁড়ান না আমার। ও, বুঝতে পারছি, নাতির কাছে চিঠি লিখতে হইব। আচ্ছা ঠিক আছে, একটু বসো। হরি হরি, খাতার কলম নিয়ে আসো তো। বাবু বাবু, এই যে দেখো, আমি ভালো নেই, আমার শরীর খুব খারাপ, দশ জীবনে না আসবে আমার বাবু দেখবে। কী বলো, এসব লিখবো? তোমার নাতি যদি আবার চিন্তায় তোমার অস্থির হয়ে পড়ে তখন কী করবা? বুড়িমা ভেবে বলো। সব না বললে আসবে না, আশি মাসে গেছে আর আসে না, সেই জন্য তখন দেখতে গেলে আমার সাত বছর তোরেন দ্বারে আসে। ইতি তোর দিদি মা, এই যে আমি লিখে দিলাম, এবার এই চিঠি পেয়ে তোমার নাতে না এসেই পারবে না। দেখো তুমি দিদিমণি, এত সকাল সকাল কেমন করে আসলে? প্রথমে নৌকোয়, তারপরে হেঁটে হেঁটে চলে এসেছি। আচ্ছা পোস্টমাস্টার কোথায়, উনি কখন আসবেন? পোস্টমাস্টার সাহেব চলে আসবে, এই তো সময় হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। নমস্কার বাবু। আমি হাজির, আমার স্ট্যাম্প কোথায়? কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি আসবে আমি বুঝতে পারি, কখন আসলে? আজও বুঝি বাসায় না বলে চলে এসেছো? না, আজকে বলেই এসেছি, বাবা ছিল না তো, মাকে বলে এসেছি। আচ্ছা আমার স্ট্যাম্প এনেছেন তো? স্ট্যাম্প দাঁড়াম দেখছি। একটা ভুল হয়ে গেল যে। কি ভুল? স্ট্যাম্প হারিয়ে ফেলেছেন না? না ঠিক তা না, আমি তোমার জন্য কিছু স্ট্যাম্প আলাদা করে জোগাড় করে রেখে দিয়েছিলাম, আনতে না আমি একদম ভুলে গিয়েছি, কি করি বলো তো? কি আর করা। আচ্ছা আপনি আমাকে ঘোরাচ্ছেন না তো, ঘোরালেই বাকি, আমি আপনাকে এত সহজে ছাড়ছি না, আরো বেশি বেশি বিরক্ত করব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কালকে আমি তোমাকে সমস্ত স্ট্যাম্প এনে দেবো। খুশি হয়েছো? আচ্ছা এবার বলো, তোমার বাসায় কে কে থাকে? আছে তো আমার মিনি বিড়াল আর আমি। সে কি তোমার কোনো ভাই বোন নেই? না, আমার কোনো ভাই বোন নেই। তো কোন কোন দেশে স্ট্যাম্প তুমি জোগাড় করেছো বলো তো? হল্যান্ড, ইটালি, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, আরো কত। বাবা অনেক তো, আর কি কি বাকি থাকলো মেয়ে, সবই তো আছে। না না, কি বলছেন, আরো বাকি আছে তো, এই যেমন ধরুন ইরাক, ইরান, অস্ট্রেলিয়া, আরো কত বাকি, আফ্রিকা। বুঝেছি, তাই অভ্যেস কোথা থেকে পেলে? মার কাছ থেকে,
মা অনেক আগে একটা খাতা স্ট্যাম্প কালেক্ট করতেন, কিন্তু সাংসারিক কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আমি ওনার কাছ থেকে খাতাটা চেয়ে নিয়েছি, তারপর থেকে আমি কালেক্ট করি। আচ্ছা, আপনি কোথায় থাকেন? খুব কাছেই। তা আপনার বউ বাচ্চারা কি ওখানেই থাকে নাকি অন্য কোথাও? এই প্রশ্নটা তোমার কমন পড়লো না কুকি, আমি বিয়ে করিনি, একাই থাকি। ও, তো আপনার দেখাশোনা কে করে? না, একজন মাসি আছেন, তিনি রান্নাবান্না করে দিয়ে যান, আর হরি তো আছেই। আচ্ছা শোনো, আজকে কিন্তু তোমাকে একটা কিছু খেতে হবে, কী খাবে বলো? ওই যে আপনার সেই নরেশের গুড়ের চা। তোমার মা কিছু বলবে না তো? না। হরি, হরি। জি বাবু। বাবু, দিদি বোনি আজকে নরেশের গুড়ের চা খাবে, জলদি। এক্ষুনি যাচ্ছি বাবু। তুমি এত রাতে? জানেন আমার না খুব বিপদ, প্লিজ আপনি আমাকে একটু বাঁচান। বিপদ কি হয়েছে তোমার? মিথ্যে বলেছি, আপনি যদি দরজা না খোলেন এই ভেবে। আমি কি আপনাকে খুব বিপদে ফেলে দিলাম? হ্যাঁ, না না ঠিক তা না, তবে তবে আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। আচ্ছা, এত রাতে তুমি কি করে আসলে, ভয় পাওনি? পাবো না, আবার অনেক ভয় পেয়েছি, কিন্তু কি আর করা বলুন, স্ট্যাম্প তো আমাকে কালেক্ট করতেই হবে, সেজন্য আসতে হলো, আর ভাবলাম আপনাকে একটু চমকে দেই। চমকে দেই মানে? আপনি কি এরকম বাইরে দাঁড়িয়ে কথা বলবেন, আমাকে ভিতরে আসতে বলুন। আমি বুঝতে পারছি না তুমি আমাকে কেন চমকে দিতে যাচ্ছ। মানুষকে চমকে দেওয়ার মধ্যে এক ধরনের আনন্দ আছে। এই তুমি তুমি দাও তো, তোমাকে তো একেবারে নববধূর মতো লাগছে, মানে একেবারে বালিকা বধূর মতো লাগছে। ঠিক বলেছেন, আমি আজকে বউ সেজেছি। জানেন আমার না অনেক বউ সাজতে ইচ্ছে করে। তোমাকে অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর, কিন্তু সকাল হলে সবাই যখন জানবে তুমি সারা রাত এই জায়গায় ছিলে, তখন লোকে কি বলবে? আরে আপনি এত চিন্তা করছেন কেন, আমি তো তার আগেই চলে যাব। দিন আমার স্ট্যাম্প দিন। ও হ্যাঁ, তোমার স্ট্যাম্প দাও, আমি খুঁজে বের করছি।
কিরে মা, মন খারাপ করে বসে আসিস যে? মন খারাপ করে না মা, সব মেয়েকে একসময় স্বামীর বাড়ি যেতে হয়। মা মা, আমি বিয়ে করতে চাই না। আজাদ খুব ভালো ছেলে, জলকান্দার জমিদার বংশের ছেলে, তুই সুখী হবি মা। এই সময় বাহিরে থাকতে নেই মা, চল মা ঘরে চল। অনেক বেলা হলো, ঘরে যাবেন না? আচ্ছা হরি, ওই যে ওই মেয়েটা আর ওই যে পুষ্প, ও তো আজকে এলো না, ওর স্ট্যাম্পগুলো কি করি বলো তো? ছোট মানুষ, কখন কি বলেছে ঠিক আছে, হয়তো ভুলেই গেছে, কখনো আসলে দিয়ে দিলি চলবে। হ্যাঁ সেটা অবশ্য তুমি ঠিক বলেছ বাবু। আজ একটু গঞ্জের দিকে যাব, একটু তাড়াতাড়ি বের হতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। বাবু আপনি যাবেন না? আমি 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 একটু অপেক্ষা করি। ঠিক আছে বাবু, ঠিক আছে, নমস্কার। দেখি জিভ দেখি, হা করো। চলেন বাইরে বলছি। সাহেব, পুষ্পর অবস্থা তো দিন দিন খারাপ হচ্ছে, ভাবছি ওকে কলকাতায় নিয়ে যাওয়া যায় কিনা। কলকাতা নিয়ে যেয়ে খুব একটা লাভ হবে বলে মনে হচ্ছে না। এখন যে কদিন আছে, যা খেতে চায় যা করতে চায় একটু করতে দেন, চিকিৎসা সব জায়গায় একই রকম হবে। মা মা দেখো, আজকে একটা নতুন স্ট্যাম্প কালেক্ট করলাম ইস্তাম্বুলের, কি সুন্দর তাই না? খুব সুন্দর। আচ্ছা মা, তুমি কবে সুস্থ হবে বলো তো? তুমি সুস্থ হয়ে উঠলেই
আমরা আবার একসাথে নতুন নতুন স্ট্যাম্প কালেক্ট করব, ঠিক আছে? আমি যদি কখনো সুস্থ না হই। তুমি কি বলতেছো এইসব মা? তুমি ছাড়া কি আমি থাকতে পারবো? লক্ষ্মী মেয়ে আমার, এ কারণেই তো এই খাতাটা তোকে দিয়েছি। এখানে যত সাদা পৃষ্ঠা আছে দেশে বিদেশের নানান স্ট্যাম্প দিয়ে তুই ভরাট করবি। তোর বাবাকে বলে দিব তোকে অনেক অনেক স্ট্যাম্প এনে দিতে। মা তুই খেয়েছিস কিছু? অনেক কিছু। তুমি তো কিছুই খাওনি, তুমি কি খাবে বলো মা, আমি নিয়ে আসি। আমার খিদে পেলে তোকে বলবো। সালামুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি জলকান্দা পোস্ট অফিসের পোস্টম্যান। ভালো আছেন আপনি? জি স্যার, আপনার ব্যাগটা দেন স্যার। না না, ব্যাগ নেই। আচ্ছা, পোস্ট অফিস এখান থেকে কত দূর? এ বেশি দূর না, 10 মিনিটের রাস্তা। চলুন স্যার। তবু কেন জমে অদ্ভুত গাঢ় এ আধার, নেমে আসে উটের গ্রীবাবে। তবু কেন দিক ভ্রষ্ট হই আমরা সবাই, নষ্ট হই নষ্ট হয়ে যাই কিসের টানে? কালকে আচ্ছা আসবো, তবে আজ আপনি এটা আমাকে দিয়ে দিন। অবশ্যই। তোমার এই বিদেশি স্ট্যাম্পের ভিড়ে একটা দেশি সাধারণ স্ট্যাম্প থাকুক, কি বলো? কিছু বলবে তোমাকে নিয়ে
দেশের বাইরে ট্রিটমেন্ট করাতে চাই। দেশের বাইরে? আমি এখানেই অনেক ভালো আছি। ডাক্তার কিছু বলেছে তোমাকে? না, ভাবলাম দেশের বাইরে একটু ঘুরে আসি আর তোমার ট্রিটমেন্টটাও করে আসি। একটা চেঞ্জ দরকার, তাই না? তার চেয়ে বরং তুমি আর অনু কোথাও থেকে বেরিয়ে এসো, আমার ভালো লাগবে। মেয়েটা সারাদিন ছটফট করে। কিন্তু অনুর তো সামনে পরীক্ষা, তোমাকে ছাড়া আমার কোথাও যেতে ভালো লাগবে না। তোমার মনে আছে আমরা পাহাড় দেখতে গিয়েছিলাম? অনু তখন খুব ছোট, তুমি পাহাড় দেখে ভীষণ ভয় পাচ্ছিলে। আমার সবকিছু এখনো মনে পড়ে। অনুর জন্য ভীষণ মায়া হয় জানো। আমাকে নিয়ে একদম ভাববেন না মিনুন স্যার, আমার সব কিছু ঠিক আছে। আচ্ছা, আপনাদের আগের স্যার কোথায় বদলি হয়েছেন? উনি রিটায়ার করেছেন। উনি খুব ভালো লোক ছিলেন, আমাকে খুব স্নেহ করতেন। স্যার, আপনি এখন কিছু খাবেন? আগের অফিসে আমার সবচেয়ে প্রিয় ছিল নরেশের গুড়ের চা, সেটা তো আর এখানে পাওয়া যাবে না। ঠিক আছে, এখানকারই চা খাওয়া। ঠিক আছে স্যার, আপনি বসুন, আমি একটু দেখছি। কি হয়েছে মিনু স্যার, আপনার আপনার কি শরীর খারাপ? জি স্যার, আমার বউ সাংঘাতিক অসুস্থ, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এখন যে কি করি কিছু বুঝে উঠতে পারছি না। কি বুঝে উঠতে পারছেন না? না মানে এই যে হাতে এত কাজ, কিভাবে ছুটি নেব, এর মধ্যে যদি কিছু একটা ঘটে যায় তাই খুব চিন্তায় আছি। তা আপনার বাড়ি কোথায়? কমলা গাঙ্গা। সে কি, সে তো মেলা দূর, আপনি তো দিনে দিনে ফিরতে পারবেন না। যান যান যান, এখনই যান। না মানে অন্য সময় হলে ছুটি নিয়ে নিতাম, কিন্তু আজই আপনি জয়েন করলেন, একা এ সব কিছু সামলাবেন কী করে? মেনন সাহেব, এত বছর এই পেশায় আছি, কোনো দিন কোনো সমস্যায় পড়তে হয়নি। আপনি যান, জলদি। ঠিক আছে স্যার, আমি যাচ্ছি।
আজাদ, আসলে কি হয়েছিল? আপনারা তো জানেন ও অনেকদিন থেকে অসুস্থ ছিল। আমি সব রকম চেষ্টা করেছি, ওকে বিদেশেও নিতে চেয়েছিলাম, কিন্তু জানি না কোনো অজানা অভিমানে আজ ভোরে আমরা ঘুমিয়েছিলাম, হঠাৎ মনে হলো ও আমাকে ডাকছে। উঠে দেখি ও আর নেই। আসলে তো তুমি ওর চিকিৎসা করাচ্ছিলে, এমনকি ওকে বিদেশেও নিয়ে যেতে চাচ্ছিলে। যা হবার হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। আমি ভাবছি আমাদের একমাত্র মেয়েটাকে নিয়ে আমি ওকে কেমন করে বোঝাবো। ও সারাক্ষণ প্রিয় পোষা পাখিটাকে নিয়ে পড়ে আছে, কি করবো বুঝতে পারছি না। তুমি তো সব সময় কাজ কামে বাইরে থাকতে, ও তো সব সময় ওর মায়ের সাথেই থাকতো, ও কি খুব সহজে এগুলো ভুলতে পারবে? আমি ওর দাফন কাফনের ব্যবস্থা করছি, আপনি একটু সবাইকে বলুন। আমি সবাইকে খবর দিই, যত তাড়াতাড়ি সে কাজটা শেষ করা যায় ততই ভালো। হ্যাঁ, আমি যাচ্ছি। আমি মোটেও খুকি না, আমার নাম অনুষিয়া, তবে সবাই আমাকে অনু বলেই ডাকে। আমার বয়স 15 বছর 8 মাস। তা খুকি, আমি তোমার জন্য কি করতে পারি? মেনন চাচাকে দেখছি না যে? উনি তো নেই, তাকে তোমার দরকার? না, ঠিক তাকে না, আমি আসলে এসেছি আপনার কাছে। আপনি তো নতুন পোস্ট মাস্টার, তাই না? হ্যাঁ, তা তুমি বলতে পারো। আমি স্ট্যাম্প সংগ্রহ করি, স্ট্যাম্প নিতে এসেছি। তুমি কোথায় থাকো? ওই যে মিধা বাড়ি আছে না, সবাই চিনে, আমি মিধা বাড়ির মেয়ে। আচ্ছা, আমি তাহলে আজ আসি। আপনি আমার জন্য নতুন নতুন স্ট্যাম্প রাখবেন, আমি খুব খুশি হব। হ্যাঁ, অবশ্যই রাখব। আমার কাছে না অনেক অনেক স্ট্যাম্প আছে, আমি সব জমিয়ে রেখেছি। তুমি যদি কাল আসো আমি তোমাকে সব দিয়ে দেবো। বাহ, আপনি স্ট্যাম্প কালেক্টর, খুব ভালো হলো। আমি তাহলে কাল আসব, ঠিক আছে?
স্যার, আপনার শরীরটা কি ভালো? একটু চিন্তিত মনে হচ্ছে। না, ঠিক চিন্তিত না। আচ্ছা, আপনি কি অনু নামে কাউকে চেনেন? কোন অনু? ও অনসুয়া, ওই ছোট্ট মেয়েটি, তাকে চিনব না কেন? সে নিশ্চয়ই আপনাকে স্ট্যাম্পের জন্য ধরেছিল। প্রায় আমার কাছে আসে, আমার থেকে স্ট্যাম্প নিয়ে যায়। অনেক দিন আসেনি, আজ এসেছিল কি? না, আজ আসেনি, তবে বেশ কয়েকদিন আগে এসেছিল। ও আচ্ছা, খুব ভালো মেয়ে, এই এলাকার সবচেয়ে প্রভাবশালী পরিবারের মেয়ে। ওর বাবা আজাদ সাহেব, ও খুব ভালো মানুষ। ও হ্যাঁ, ও তাই বলছিল, মৃধা বাড়ির কথা বলছিল। এক নামে সবাই চেনে, বেশি দূরে না, খুব পুরনো একটা বাড়ি। আজাদ সাহেবের বাড়ি আপনাকে একদিন নিয়ে যাব, উনি খুব খুশি হবে। No. আচ্ছা, ওর সঙ্গে আমি একটু দেখা করতে চাই। ও আচ্ছা, আসেন। আমি জলকান্দা পোস্ট অফিসের নতুন মাস্টার। ও কেমন আছেন? ভালো। খুব বেশি দিন হয়নি আমি জয়েন করেছি। একদিন অনু আমার অফিসে এসেছিল স্ট্যাম্প কালেক্ট করার জন্য, তারপর থেকে ওর কোনো খোঁজ খবর নেই। বুঝতে পেরেছি। ছেলেবেলা থেকেই স্ট্যাম্প কালেকশন অনুর অভ্যেস, তো আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? বলতে পারেন একেবারেই আমার নিছক আগ্রহ। আমি আসলে অনুর সঙ্গে দেখা করতে যাচ্ছি আর আমার স্ট্যাম্পগুলো ওকে দিতে যাচ্ছি। কিন্তু কয়েকদিন ধরে অনু অসুস্থ। কি বলেন? হ্যাঁ, আই শুনো, তুমি ওনাকে অনুর ঘরে নিয়ে যাও। আর হ্যাঁ, আপনি যাওয়ার সময় অবশ্যই চা খেয়ে যাবেন, আমি একটু নামাজ পড়ে আসি। কি হয়েছে তোমার, জ্বর? আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আমি তো যেতামই আপনার কাছে। আমার স্ট্যাম্প এনেছেন? হ্যাঁ, তোমার জন্য আমি অনেক স্ট্যাম্প নিয়ে এসেছি। আপনি অসম্ভব ভালো মানুষ, আমার জ্বর একদম ভালো হয়ে গেছে। There.
মায়ের ছবি। তোমার মা কি ইসলাম কালেক্ট করতে ভালোবাসে? আমার মা মারা গেছে, আপনার কি মন খারাপ? না, কিছু হয়নি আমার। অনু, তুমি তুমি ভালো হয়ে ওঠো, আমি আসি। আপনি আসছেন, আমি অনেক খুশি হয়েছি। আজ মা থাকলে আরো অনেক বেশি খুশি হতো। মার কাছে এক পোস্টমাস্টারের গল্প শুনেছিলাম, সেই গল্প একদিন আপনাকে শোনাবো। তাহারে কোথা খুঁজিছো ভব অরণ্যে কুটিল জটিল গহনে শান্তি সুখহীন বন্ধুরে। তুমি নিবিহানে বন্ধু, মন ব্যথা কাহারে জানা। ফটিক জলের স্বাদ লোনা জলে মেটে না, পিপাসার বাড়ি কোথা পাই গো। বন্ধুরে তুমি নিবিহানে বন্ধু, মন ব্যথা কাহারে জানা। পাশানে কুটিয়া মাথা কাঁদে বোবা পিরিতি, ত্রিভুবনে দরদি যে না।